হ্যালো দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ আলী হোসেন, মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদের সামনে প্রত্যেকদিন আমরা নিত্য নতুন মেশিন নিয়ে হাজির হই। আজকে আমরা অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি। এটা ভার্সন 20 মডেলের মিনি অটো রাইস মিল। একটা মেশিনে তিনটা ফাংশন, একটা ভিতরে তিনটা মেশিন। তাই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন। দর্শক বন্ধুরা, আমরা অনলাইনে বর্তমানে 7 বছর ব্যবসা করে আসছি, যা কোনো আজ পর্যন্ত কোনো প্রতারণার শিকার হয়নি। ইনশাল্লাহ আপনিও হবেন না। তাই আমাদের সাথে আস্থা রেখে আমাদের সাথে মাল আপনি নিতে পারেন বা যে কোনো জিনিস ক্রয় করতে পারেন। স্বাচ্ছন্দ্যে আমাদের কাছে মালগুলো কিনতে পারবেন এবং বিশ্বাসের সাথে আপনি মাল ক্রয় করতে পারবেন। কোনো জিনিসে, কোনো প্রোডাক্টে আপনি প্রতারণা হবেন না। প্রত্যেকটা জিনিস আপনি সঠিক পাবেন এবং জিনিসগুলো ভালো মানের পাবেন। প্রত্যেকটা মেশিনই আমাদের কাছে, অনেক ধরনের মেশিনগুলো আছে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের যেটা দেখাচ্ছিলাম প্রথমে, দেখছিলেন যে আমরা ধান থেকে চাউল করে দেখাচ্ছিলাম, এবার আমরা গম বা ভুট্টা ভেঙে দেখাচ্ছি। গম দিয়ে দিয়েছি, গম থেকে পাউডার, ময়দা বা আটা তৈরি হয়ে যাবে। এটা বাসায় নিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন। এটাতে আপনি হলুদ, মরিচ, গম, ভুট্টা যে কোনো জিনিস পাউডার করতে পারবেন। এটা আপনার হলো, আমরা গ্র্যান্ডার নামে পরিচিত, 8 ইঞ্চি গ্র্যান্ডার লাগানো আছে। এটা ভিতরে পাথর সিস্টেম, এই পাথরের মাধ্যমে যে কোনো জিনিস, শুকনো জাতীয় জিনিস পাউডার করতে পারবেন। হলুদ, মরিচ, গম, ভুট্টা, তারপর জিরা, ধনিয়া যা দেবেন সমস্ত কিছু একদম পাউডার, মানে একদম মিহি হয়ে যাবে এই গ্র্যান্ডার মেশিনটিতে। এটা 8 ইঞ্চি গ্র্যান্ডার, পাশে আটা চার কোয়ার্টারি আছে, যে আটা ফাংশন, ওটাকে আমরা 10 ইঞ্চি ক্র্যাশিং বলি। এটা হলো জালি সিস্টেম, এটাতে আপনি ভিজা চাউল, সুজি, তারপরে হলো গরুর জন্য দানাদার খাবার, এগুলো খুব সহজে করতে পারবেন। গরুর জন্য খোলও ভাঙাতে পারবেন, তুষও ভাঙাতে পারবেন এই ক্র্যাশিং মেশিনের সাহায্যে। আর আটা তো দেখবেন আপনার, যে রাইস মিল ধান দিয়ে দিবেন, অটোমেটিক চাউল ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে, যা বাসায় নিয়ে গিয়ে আপনি ভাত রান্না করে খেতে পারবেন। আপনাকে বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগবে না, ধানটা দুইবার দেওয়া লাগবে না, একবার দিলে ফ্রেশ, একবারে ধান থেকে চাউল বের হয়ে চলে আসবে। তাই দর্শক বন্ধুরা, এই কম্বাইন্ড মিনি রাইস মিলটা নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এর ভিতরে যে মোটরটা ব্যবহার করছি 4.5 ঘোরা মোটর, আপনার 220 সিঙ্গেল ফিউজ, মানে 220 ভোল্টের সিঙ্গেল ফিউজের মোটর, যা বাসাবাড়ি লাইনে চলবে। এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে না, আপনার বাড়ির যে কারেন্ট, যে বিদ্যুৎ আছে সেই লাইন দিয়ে এটা চালানো যাবে। আর আপনার ময়দাগুলো দেখানোর চেষ্টা করছি যে একদম পাউডার হচ্ছে, সেটা আপনাদের বোঝাচ্ছি, আপনি নিজেও দেখবেন যে একদম পাউডার হবে। এটা বাসায় নিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন, এর ভিতরে আপনি যা দেবেন সেটাই আপনি খুব সহজেই পাউডার করতে পারবেন। তাই দর্শক বন্ধুরা, মেশিনগুলো নিতে চাইলে আপনারা সরাসরি মেশিনগুলো নিতে পারেন, আমরা সরাসরি আমাদের ঠিকানা চলে আসতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো, ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন। দুইভাবে সংগ্রহ করতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করবেন। অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো, ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করবেন, অথবা সরাসরি আমাদের কাছে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ, মেহেরপুর সরকার কলেজের সামনে, থানা জেলা মেহেরপুর, কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা। দর্শক বন্ধুরা, মেশিনটার দাম রাখছে আমরা 60,000 টাকা। আজ থেকে 2 বছর আগে আমরা 60,000 টাকা বিক্রি করছি, বর্তমানেও এই মেশিনটা আমরা 60,000 টাকা বিক্রি করছি। আপনারা সবাই ভালোই জানেন যে বর্তমানে 2 বছর আগে যে জিনিসের দাম, বর্তমানে দাম কোনো জিনিসই এক নয়, প্রতিটা জিনিসের ডাবল দাম বাড়ছে, কিন্তু আমরা দাম বাড়াইনি। বর্তমানে এই মেশিনটা পাইকারি দামে হলো 60,000 টাকা, সেই পাইকারি দামের মূল্যে আমরা মেশিনটা বিক্রি করছি। আপনাদের জন্য আমরা দামটা বাড়াইনি, আমাদের স্টক খুব সীমিত, এই স্টক শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী মেশিনের দাম বেড়ে যাবে, 5,000 টাকার পরবর্তী দাম বাড়বে। তাই যারা এই স্টক থাকা পর্যন্ত, আপনারা যারা মালটা নিতে চান অবশ্যই নিয়ে নিন। যারা ছোটোখাটো ব্যবসা করার চিন্তাভাবনা করছেন, তারা আমাদের এই রাইস মিলটা নিয়ে আপনারা সুন্দর ব্যবসা করতে পারেন। এই রাইস মিলটা আপনার জায়গা লাগবে 5 ফিট বাই 6 ফিট, আপনার কোনো ফাউন্ডেশন করে বসানো লাগবে না, আপনার যেখানে সেখানে রাখে আপনি ব্যবসাটা করতে পারবেন। আপনি জাস্ট মেশিনটা কিনবেন, বাসায় নিয়ে গিয়ে লাইন দিবেন, কাজ করবেন, এক্সট্রা কোনো ঝুটঝামেলা নাই, কোনো এক্সট্রা কোনো প্যারা নাই, কোনো ঝুটঝামেলা নাই। তাই খুব সহজে এই মেশিনটা আপনি ব্যবসা করে খেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।